রাশিয়ার সর্বাধুনিক যুদ্ধ বিমানগুলির মধ্যে অন্যতম সুখোই Su-57। পঞ্চম প্রজন্মের এই বিমানটি রুশ কর্তৃপক্ষ সিরিয়া যুদ্ধে ব্যবহার করেছে বলে তথ্য প্রকাশ করা হয়েছে। খবরে বলা হয়েছিল, সিরিয়ার বাশার আল আসাদ সরকারের পক্ষে রুশ বাহিনী Su-57 ব্যবহার করেছে। অন্ততপক্ষে 10 বার এই বিমান সেখানে ব্যবহার করা হয়েছিল। সিরিয়ায় এই বিমান ব্যবহারের একটি ভিডিও প্রকাশ করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর আগে ইসরায়েল দাবি করেছিল তারা সিরিয়ার Su-57 ব্যবহারের প্রমাণ পেয়েছে। Su-57 বিমান মূলত যুক্তরাষ্ট্রের স্টেলথ F-22 র‍্যাপ্টরের জঙ্গি বিমানের বিকল্প হিসাবে তৈরি করেছে রাশিয়া। বিমান রাশিয়ার সামরিক বাহিনীতে এখনও নিয়মিত করা হয়নি এই বিমান। আগামী বছর একটি বিমান বাহিনীতে নিয়মিত যুদ্ধ বিমান হিসাবে যুক্ত করা হবে এবং একাধিক বিশেষজ্ঞদের মতামত, এই Su-57 যে কোনোভাবে F-22 অর্থাৎ আমেরিকার স্টিল ফাইটার F-22 র‍্যাপ্টরকে টেক্কা দিতে সক্ষম। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়ার এই বিমানে অন্তত 10 বার উড়েছে এবং সফলতার সঙ্গে প্রয়োজনীয় পরীক্ষা শেষ করেছে। রুশ মন্ত্রণালয় যে ভিডিও প্রকাশ করেছে তাতে বিমানের ওঠানামা ও আকাশে ওড়ার দৃশ্য দেখা গেছে। এই Su-57 বিমান ওড়ানোর মধ্যে দিয়েই যুদ্ধক্ষেত্রের প্রকৃতি অবস্থা যাচাই করা হয়েছে।